92.7 বিগ এফএম এ আপনার সবথেকে প্রিয় অনুষ্ঠান সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী 92.7 কেজি ওজনের বিগ গল্পের ঝুলি নিয়ে বিগ স্টুডিওতে হাজির আপনাদের অতি প্রিয় গল্পদাদা সকলকে স্বাগত এই অনুষ্ঠানে। তারপর সব খবর টবর ভালো তো? সব কিছু ঠিকঠাক? না না না, অত বাইরে তাড়াহুড়ো করছেন কেন? না না, তাড়াহুড়ো করে চা খাওয়ার কোনো দরকার নেই। ধীরে সুস্থে জমিয়ে চা খান, আরাম করে বসুন। আমি তো এখনো গল্পের ঝুলির মুখ খুলিনি। চা খান, চায়ের সঙ্গে জমিয়ে গল্প এবং গান শুনুন। আর হ্যাঁ, গল্পগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে, কারণ অনুষ্ঠানের শেষে আমি যে প্রশ্নটা করব তার সঠিক উত্তর দিয়ে আমার সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগটা যে পাচ্ছেন। এবার রেডি তো? গল্পের ঝুলির মুখ খুলে দিলাম। আজ এনেছি আমার সিনেমার গল্পের ঝুলি। উত্তম কুমার সুচিত্রা সেনের দুর্দান্ত সব গল্প তো আমি বলবই, সেই সঙ্গে বলবো পাহাড়ি সান্নালের মতো প্রণম্য শিল্পীর গল্প, বলবো তপন সিংহের প্রথম ছবি অঙ্কুশের গল্প, আর হ্যাঁ, এক বিস্তৃত শিল্পীর গল্প বলবো যিনি একটা দৃশ্যের জন্য নিজের টাক ভাড়া দিয়েছিলেন। সেরা ছিল, সেরা থাকবে, এরকম গানের পর বলবো উত্তম সুচিত্রা জুটি সুপারহিট ছবি সাগরিকার গল্প। সাগরিকার বিজ্ঞাপনে সাগরিকার কোন ছবির বদলে ব্যবহার করা হয়েছিল উত্তম এবং সুচিত্রার ঘনিষ্ঠ একটা ছবি। গানের পর এই গল্পটাই আমি বলবো, শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। শুনছেন 92.7 বিগ এফএম, সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বলছি সিনেমার গল্প, এখন বলবো উত্তম সুচিত্রা জুটির সুপারহিট ছবি সাগরিকার দুর্দান্ত একটা গল্প। সাগরিকার প্রচারে এক অদ্ভুত পরিকল্পনা করা হয়েছিল। বিজ্ঞাপনে খুব কায়দা করে বোঝানো হয়েছিল যে সিনেমার বাইরেও উত্তম কুমার এবং সুচিত্রা সেন আসলে প্রেমিক প্রেমিকা। সাগরিকার বিজ্ঞাপনে সাগরিকা সিনেমার কোনো ক্লিপিং ব্যবহার না করে বা কোনো স্থির চিত্র ব্যবহার না করে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের একটি ঘনিষ্ঠ ছবি ব্যবহার করা হয়েছিল। ছবির নিচে লেখা ছিল, প্রণয় মধুর ভূমিকায় আমাদের যুগল অভিনয়ের পথে সাগরিকা স্মরণীয় হয়ে রইল। এই লেখার নিচে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সই। সাগরিকার প্রথম মুক্তিতেই 24 সপ্তাহ চলেছিল। আর হ্যাঁ, সাগরিকায় অভিনয়ের জন্য উত্তম কুমার এবং সুচিত্রা সেন কত পারিশ্রমিক পেয়েছিলেন জানেন? চমকে যাবেন শুনলে। উত্তম কুমার পেয়েছিলেন 2,000 টাকা এবং সুচিত্রা সেন পেয়েছিলেন 3,000 টাকা। ছবিটা অবশ্য 1956 সালে মুক্তি পেয়েছিল, তাহলে একটু ক্যালকুলেট করতে হবে। যাই হোক, এবার তাহলে গান হোক, তারপর বলবো উত্তম কুমারের গল্প। জানেন, মহানায়ক একটা শটকে 2 বার সম্পূর্ণ 2 রকমভাবে দিতে পারতেন। গানের পর এই রকমই একটা গল্প আমি বলবো, শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বলছি সিনেমার গল্প, এখন বলবো মহানায়ক উত্তম কুমারের গল্প। জানেন, মহানায়ক একটা শটকে 2 বার সম্পূর্ণ 2 রকমভাবে দিতে পারতেন। শুনুন গল্পটা। তখন পিনাকি মুখার্জির আলো আমার আলো ছবির শুটিং চলছিল, 1972 সাল। একদিন মহানায়কের একটা শট হয়ে যাওয়ার পর দেখা গেল নেক্সট শট রেডি করতে ঘন্টা 2-1 সময় লেগে যাবে। এই ধরুন একটু অন্য একটা ঘর, অন্যভাবে লাইট সাজানো, ইত্যাদি ইত্যাদি, যা সময় লাগে আর কি। পিনাকি মুখার্জি উত্তম কুমারকে বললেন, তুমি একটু মেকআপ রুমে যাও, আমি সময় মতো তোমায় ডেকে নেব। পরিচালকের কথা শুনে উত্তম কুমার মেকআপ রুমের দিকে হাঁটা দিলেন। যাচ্ছিলেন, হঠাৎ তাঁর কি মনে হলো, প্রায় ছুটতে ছুটতে আবার ফ্লোরে ফিরে এলেন। ঢুকে ক্যামেরাম্যান অনিল গুপ্ত আর জ্যোতি লাহাকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি আলো ভেঙে দিয়েছেন? ভেঙে দিয়েছেন অর্থাৎ, এটা আমাদের সিনেমার একটা টার্মিনোলজি, ভেঙে দিয়েছেন বলতে যেভাবে সাজানো ছিল সেই সাজানোটাকে কি ওলট পালট করে দিয়েছেন? জ্যোতি লাহা বললেন, কেন উত্তম, কি হয়েছে? উত্তম কুমার বললেন, মেকআপ রুমে যাওয়ার সময় একটা অন্য ভাবনা মাথায় এলো, আগের শটটা অন্যভাবে আবার নেওয়া যাবে কি? জ্যোতি লাহা বললেন, তুমি একটু পিনাকি বাবুর সঙ্গে কথা বলে নাও, 2 আলোই মাত্র সরিয়েছি, এখনই আমি ঠিক করে দেবো সেটা। উত্তম কুমার সঙ্গে সঙ্গে পিনাকি মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে শটটা আবার নেওয়ার ব্যবস্থা করলেন। সেই 2 আলো যে 2 সরানো হয়েছিল আবার জায়গা মতন বসানো হলো। উত্তম কুমার শট দিলেন,
আশ্চর্য ব্যাপার, আগের শটটার সঙ্গে এই শটটার কোথাও কোনো মিল নেই অভিনয়ের দিক থেকে। কিন্তু অসাধারণ শট দিলেন মহানায়ক, একদম যথাযথ মনের মতো শট দিয়ে নিশ্চিন্ত হয়ে ফ্লোর ছেড়ে উত্তম কুমার চলে গেলেন মেকআপ রুমে। ভাবতে পারেন? তাহলে এবার গান হোক, তারপর বলবো চির প্রণম্য শিল্পী পাহাড়ি সান্যালের মজার একটা গল্প। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ আমি সব্যসাচী চক্রবর্তী, আমার সঙ্গে শুনছেন সে শুধু গানের দিন। আজ বলছি সিনেমার গল্প, এখন বলবো চির প্রণম্য শিল্পী পাহাড়ি সান্যালের মজার একটা গল্প। শুনে দেখুন এই গল্পটা। তখন তপন সিংহের নির্জন সৈকতের শুটিং চলছিল। সকাল 9:30 পাহাড়ি সান্যালের আসার কথা, এলেন একদম কাঁটায় কাঁটায় 9:30। ইউনিটের সকলে তখন সেট আর লাইট নিয়ে ব্যস্ত। পাহাড়ি সান্যাল সোজা ফ্লোরের মধ্যে এসে তপন সিংহকে বললেন, স্যার আমার সিন আর সংলাপ জানতে চাইছি। তপন সিংহ বলতে গেলেন, এত ব্যস্ত হচ্ছেন কেন পাহাড়ি দা, একটু চা কফি খান তারপর বলছি। তাকে বাধা দিয়ে পাহাড়ি সান্যাল বললেন, না স্যার আমি এখন পাহাড়ি দা নই, আপনি এখন পরিচালক, আমি আপনার ছবির একজন শিল্পী, সুতরাং আমাকে আমার সিন আর সংলাপ জানালে আমি বাধিত হব। তপন সিংহ তাকে সিনটা সংলাপ সহ বুঝিয়ে দিলেন। পাহাড়ি সান্যাল বললেন, কিভাবে অভিনয় করব একটু যদি দেখিয়ে দেন। তপন সিংহ বললেন, দেখুন আমি তো অভিনেতা নই, তবে সিনটা মোটামুটি কেমন হবে সেটা দেখাতে পারি। বলে তপন সিংহ পুরো 5-6 মিনিটের সিন সংলাপ সহ গড়গড় করে বলে দিলেন স্ক্রিপ্ট না দেখে, কারণ সংলাপ তো তার নিজেরই লেখা। তপন সিংহ বলে গেলেন, মিস্টার সান্যাল পুরো সিনটা কিন্তু আমি এক শটে নেব। তপন সিংহ ফ্লোরের বাইরে তার অফিস ঘরে চলে গেলেন। একটু পরেই হাঁপাতে হাঁপাতে পাহাড়ি সান্যাল তপন সিংহর কাছে আবার হাজির হলেন। আই হারামজাদা পাজি, অত বড় সিন এক শটে নিলে তো আমি মরে যাবো রে, আমার বয়সের সুযোগ নিচ্ছিস? তপন সিংহ বললেন, তাহলে স্যার স্যার শুরু করেছিলেন কেন? হাত জোড় করে পাহাড়ি সান্যাল বললেন, অন্যায় হয়ে গেছে রে হারামজাদা, আর হবে না। ভাবুন কিরকম পারস্পরিক সম্পর্ক ছিল এইসব দিকপালদের মধ্যে। এবার গান হোক, তারপর বলবো তপন সিংহের প্রথম ছবি অঙ্কুশের একটা ভারী সুন্দর গল্প। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ শুনছেন সে শুধু গানের দিন, সঙ্গে আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বলছি সিনেমার গল্প। আচ্ছা আপনাদের এই কুইজের কথাটা মনে আছে তো? মন দিয়ে শুনছেন তো গল্পগুলো? যাই হোক, এখন বলবো তপন সিংহের প্রথম ছবি অঙ্কুশের এক ভারী সুন্দর একটা গল্প। শুনুন তাহলে গল্পটা। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় তখন থাকতেন হ্যারিসন রোডের কাছাকাছি পটলডাঙ্গা স্ট্রিটে। তপন সিংহের ইচ্ছায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প সৈনিক অবলম্বনে জীবনের প্রথম ছবিটা করবেন। তপন সিংহর কথা শুনে প্রথমে নারায়ণ গঙ্গোপাধ্যায় খানিকটা অবাকই হয়ে গেলেন, তারপর খুব খুশি হয়ে বললেন, এই তো চাই, আপনাদের মতন তরুণরাই তো এইসব গল্প ভাববেন। তপন সিংহ দক্ষিণার কথা তুলতে নারায়ণ গঙ্গোপাধ্যায় বললেন, কিছুই চাই না, আপনার সাহসী আমার দক্ষিণা। অভিভূত তপন সিংহ বললেন, না 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 তা হয় না, সামান্য কিছু আপনাকে নিতেই হবে। যাই হোক, এরপর নাম পরিবর্তন করে ছবির নাম রাখা হলো অঙ্কুশ। একদিন তপন সিংহ ক্যামেরাম্যান অনিল ব্যানার্জিকে বললেন, ওরে একটা ছবি করার কথা ভেবেছি। অনিল ব্যানার্জি বললেন, আটকাচ্ছে কোথায়? টাকায়। গল্প ঠিক করেছিস? হ্যাঁ, চিত্রনাট্যও রেডি, বেশিরভাগ কাজটাই আউটডোরে হবে। অনিল ব্যানার্জি বললেন, আরে দারুণ হবে, ফিল্ম সার্ভিসেস ল্যাবরেটরির একটা চমৎকার ভিনটেন ক্যামেরা আছে, আমার বিশ্বাস দারুণ রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা ছবিটার নাম কি দিয়েছিস? তপন সিংহ বললেন, গল্পটা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সৈনিক, নাম বদলে অঙ্কুশ করেছি। হ্যাঁ অঙ্কুশ? অঙ্কুশ মানে কি রে? তপন সিংহ বললেন, ড্যাংস, যা দিয়ে মাহুতরা হাতি চালান, চিত্রনাট্যটা একদিন শোন না। অনিল ব্যানার্জি তিনি বললেন, ও সব শুনে আমি কি করব, তার চেয়ে বরং কাজ শুরু করা যাক, কোম্পানি করতে হবে, নাম দিতে হবে, রেজিস্ট্রি করতে হবে, উফ কি ঝামেলা। তপন সিংহ বললেন, কিন্তু টাকা কি করে জোগাড় হবে? অনিল ব্যানার্জি দাঁত মুখ খিচিয়ে বললেন, ওটা ফেরিওয়ালা ওই টাকার ঝাঁকা নিয়ে টাকা লিবে গো বলে তোর কাছে চলে আসবে।
এরপর শুরু হল অঙ্কুশের কাজ। পরিবেশকদের কাছে বহুভাবে অপমানিত তপন সিংহ অবশেষে একদিন অঙ্কুশের কাজ শুরু করতে পারলেন। যথাসময় ছবি মুক্তিও পেল। তপন সিংহর মতন পরিচালকের জীবনের প্রথম ছবি কেমন চলেছিল জানেন? শুনলে আপনারা চমকে উঠবেন। জাস্ট 9 দিন, 9 ডেজ, ভাবা যায়? এবার গান হোক, তারপর বলবো সুচিত্রা সেনের গল্প। প্রিয় বান্ধবী ছবির সেটে মজার একটা কাণ্ড করেছিলেন সুচিত্রা সেন। গানের পর সেই গল্পটাই আমি বলবো। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী আজ বলছি সিনেমার গল্প। এখন বলবো সুচিত্রা সেনের গল্প। প্রিয় বান্ধবী ছবির সেটে মজার একটা কাণ্ড করেছিলেন সুচিত্রা সেন। কি যে কাণ্ড, শুনুন তাহলে। প্রিয় বান্ধবী ছবির সেটে তখন উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে নিয়ে একটা দৃশ্যের শুটিং শুরু হবে। লাইটস, ক্যামেরা সব রেডি, পরিচালক অ্যাকশন বলতে যাবেন, এমন সময় হঠাৎ সেখানে হাজির হলেন সুপ্রিয়া দেবী। সুচিত্রা সেন কি করলেন, কাউকে কিছু বুঝতে না দিয়ে আচমকা নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন উত্তম কুমারকে। ইউনিটের সকলে তখন হতভম্ব, তখন তো জড়িয়ে ধরার কথা নয়। সুচিত্রা সেন মৃদু হেসে সুপ্রিয়া দেবীর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, কিরে তোর হিংসে হচ্ছে না? সুপ্রিয়া দেবী তো থতমত খেয়ে গেছিলেন, নিজেকে সামলে নিয়ে বললেন, না না, হিংসে কেন হবে রমাদি, আমরা তো কম বয়স থেকেই উত্তম সুচিত্রার এরকম রোম্যান্টিক সিন দেখছি। এইটুকু আমরা জানি যে মেয়েরা নিজের প্রেমিককে কারুর সঙ্গে ভাগ করে নেয় না, তবে ছেলেরা নিজের প্রেমিকাকে ভাগ করে নেয় কিনা এ ব্যাপারেও আমার সন্দেহ আছে। কিন্তু উত্তম কুমার সুচিত্রা সেন জুটির কাছে এই তত্ত্ব বোধহয় খাটে না। যাই হোক, এবার গান হোক, তারপর বলবো এক বিস্তৃত অথচ অত্যন্ত বড় মাপের শিল্পীর কথা, যিনি একটা দৃশ্যের জন্য নিজের টাক ভাড়া দিয়েছিলেন। আগে হ্যাঁ, টাক। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ আমি সব্যসাচী চক্রবর্তী, আমার সঙ্গে শুনছেন সে শুধু গানের দিন, আজ বলছি সিনেমার গল্প। এখন বলবো এক বিস্তৃত অথচ অত্যন্ত বড় মাপের শিল্পীর কথা, যিনি একটা দৃশ্যের জন্য নিজের টাক ভাড়া দিয়েছিলেন। জানেন তিনি কে? এক সময়ের মঞ্চ এবং বড় পর্দার শ্রদ্ধেয় কৌতুকাভিনেতা আশুতোষ বসু। ইনি ছিলেন কলকাতা কর্পোরেশনের ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টের ইন্সপেক্টর। সকালবেলায় অফিস যাওয়ার সময় কেউ একবার আশুবাবু বলে ডাকলেই তিনি সঙ্গে সঙ্গে সাড়া দিতেন, কিন্তু সন্ধ্যাবেলায় তিনি যখন সাজগোজ করে বের হতেন তখন রায় বাহাদুর বলে না ডাকলে তিনি সাড়া দিতেন না। মেকআপ রুম বা গ্রিন রুমে যে চেয়ারে বসে তিনি মেকআপ নিতেন, সেই চেয়ারের পেছনে বড় বড় করে লেখা থাকত, এ টি বসু, রায় বাহাদুর। একবার দেবনারায়ণ গুপ্ত কোনো একটা মজার সিনেমার কাজ সবে শেষ করেছেন, এমন সময় তাঁর সহকারী এসে তাকে বললেন, দেবুদা, ছবির শেষে ইতি কথাটা আশুবাবু টাকের ওপর লিখে ক্যামেরা চার্জ করলে কেমন হয়? দেবনারায়ণ গুপ্ত তো এইটা শুনে এক কথায় রাজি, কিন্তু আশুতোষ বসুকে প্রস্তাবটা দিতেই তিনি গম্ভীর গলায় বললেন, টাক ভাড়া লাগবে। হ্যাঁ, কি বললেন? টাক ভাড়া লাগবে। দেবনারায়ণ গুপ্ত বললেন, তার মানে কি? আশুবাবু বললেন, টাকের ওপর লেখার জন্য আলাদা ভাড়া দিতে হবে। দেবনারায়ণ গুপ্ত বললেন, কত? আশুবাবু বললেন, টাক বলে কথা, পুরো 100 টাকাই ভাড়া লাগবে। তখনকার দিনে 100 টাকা শুধু টাকের ওপর ইতি লেখার জন্যে, ভাবুন। দরাদরি শুরু হলো, শেষ পর্যন্ত দরাদরি করে 60 টাকায় রফা হলো টাক ভাড়া, ভাবা যায়? ভাউচারে লেখা ছিল ফর রেন্ট অফ বল্ড পেট। কত কাণ্ড যে সিনেমা জগতে ঘটে গেছে। যাই হোক, এবার গান হোক, তারপর আছে আরো কথা। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ আমি সব্যসাচী চক্রবর্তী, আমার সঙ্গে শুনছেন সে শুধু গানের দিন, আজ বলছি সিনেমার গল্প। আমাদের সিনেমা জগতে এমন অসংখ্য অজস্র ঝিনুক খুঁজে পাওয়া যায় যাতে সত্যিই মুক্ত আছে, সেই রকমই কয়েকটা মুক্ত আজ নিয়ে এসেছিলাম। যাই হোক, এবার আজকের প্রশ্নের পালা, মন দিয়ে শুনুন। নির্জন সৈকতে ছবির পরিচালকের নাম কি? আবার বলছি, নির্জন সৈকতে এই ছবির পরিচালকের নাম কি? উত্তর পাঠান এসএমএস এ
প্রথমে লিখুন বিগ এফ এম, একটা স্পেস দিয়ে লিখুন সব্যসাচী, মানে এস এ বি ওয়াই এ এস এ সি এইচ আই, তারপর লিখুন উত্তর, তারপর আপনার নাম এবং এলাকা লিখে পাঠিয়ে দিন 55454-এ 55454-এ। আগে আসার ভিত্তিতে প্রথম তিনজন সঠিক উত্তরদাতা পাবেন আমার সঙ্গে দেখা করে আড্ডা দেওয়ার সুযোগ, একসঙ্গে ছবি তোলার সুযোগ। এবার বলবো গতকালের প্রশ্নের তিনজন সঠিক উত্তরদাতার নাম। গড়িয়া থেকে গৌতম, রামরাজাতলা থেকে সুজয়, বৈদ্যবাটি থেকে বলরাম। আমার এই 92.7 কেজি ওজনের গল্পের ঝুলি যে মণিমুক্ত বোঝাই এ কথা তো আপনারা সকলেই বলেন, তবে আজকের মতো এই যে বাকি গল্পগুলো রইল এগুলো ওর মধ্যেই রইল, আর আমি গল্পের ঝুলির মুখ আপাতত বন্ধ করলাম, সময় নেই তাই আজকে আর গল্প শোনাতে পারছি না। সকলে ভালো থাকবেন, ভালো ভাববেন, ভালো ভালো গান শুনবেন, সিনেমা দেখবেন, এবং 92.7 কেজি ওজনের বিগ গল্পের ঝুলি নিয়ে গল্পদাদা আবার হাজির হয়ে যাবে আগামী শনিবার। অতএব শুনতে থাকুন সে শুধু গানের দিন, শুধুমাত্র 92.7 বিগ এফএম এ, যা সেরা ছিল সেরা থাকবে। আমি সব্যসাচী চক্রবর্তী, আজকের মতন বিদায়।